जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को मिला जब से जुड़ा तुझसे जिया चैनो करार दिल को मिला जब भी रहूं संग तेरे भूलूं हर गम शिकवा गिला thank you.
कुछ भी नहीं है आगे तुम्हारे, आज इस दिल पे मेरे राज तुम्हारा, राज तुम्हारा। सुनो ना संग मरमर की मीनारे, कुछ भी खास है, कुछ पास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरिया नजदीकिया, कुछ हंस पड़े तन्हाई। क्या ये बहार है, क्या इंतजार है, शायद प्यार है, जादू सवार है, ना इख्तियार है, शायद प्यार तुझको कितना चाहती हूँ ये तू कभी सोच ना सके। जादू कली बैनिया ख्याल सुतांदे ने, बाहर जाके सुनदा फोन कीते आंदे ने, जदों कली बैनिया ख्याल सुतांदे ने, बाहर जाके सुनदा है फोन कीते आंदे ने। करी ना प्लीज ऐसी गल किसे नाल, आज किसे नाल ने जो कल किसे नाल, तेरे नाल होना है गुजारा जटिदा, मेरा नहीं होर कोई हल किसे नाल। तू चीते तो रोके मैं कम ना करा दोबारा, तेरे यार बतेरे ने, मेरा तू ही है बस यारा, तेरे यार बतेरे ने, मेरा तू ही है बस यारा। सखियां ने मैनू मेने मार दिया, उड़िया ने चन्ना गल्ला प्यार दिया, शाम नू तू किदे किदे नाल होना, देखिया मैं फोटो बिखार दिया, मैनू डर जिया लगदा है दिल टूट ना जाए बेचारा, तेरे यार बतेरे ने, मेरा तू ही है बस यारा, तेरे यार बतेरे ने, मेरा तू ही है बस यारा।
শুনলেন ফিমেল কণ্ঠে ননস্টপ নিউ হিন্দি ফিল্মি সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ননস্টপ হিন্দি ফিল্মি সং ফিমেল ভার্সন। আজকে আমি আপনাদের কিছু ওল্ড এবং নিউ হিন্দি সং শোনালাম, যে গানগুলো গেয়েছেন একজন শিল্পী ফিমেল কণ্ঠে। সেই সাথে আপনি কিছু আপনাদের ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড করে থাকি, যাতে কোনো প্রবলেম না হয়। সবাই বিভিন্ন রকম গানের পিছনে বিভিন্ন রকম ইমেজ ইউজ করেন। দেখবেন বেশিরভাগ যেসব চ্যানেল আছে, যে চ্যানেলগুলো গান ইউজ করে বা মিউজিক চ্যানেল, সেসব 90% চ্যানেলই তারা কী করেন, হয় পিছনে কিছু ইমেজ ব্যবহার করেন। সেই ইমেজগুলো হয় গুগল থেকে ডাউনলোড করেন, কিংবা ইমেজ সার্চম্যান থেকে, কিংবা প্রিন্টার্স থেকে, কিংবা ইউটিউব থেকে, যেখান থেকে হোক কিছু তারা ইমেজ ডাউনলোড করেন। তারপর সেই ইমেজগুলোকে এডিট করেন, এডিট করে তারপরে সেখানে একটি গান দিয়ে একটি ভিডিও তৈরি করেন। আবার এখন বর্তমানে কিছু ফ্রি অ্যাপ আছে, যে অ্যাপগুলো দিয়ে অনেক কপিরাইট ফ্রি সং পাওয়া যায় বা কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, যেমন পিক্সাবে, মিক্স কিট, এরকম বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, তেমন অ্যাপ আছে। সবাই কী করে, সেখান থেকে ভিডিও ডাউনলোড করে নেন, তারপরে ইউটিউব থেকে গান ডাউনলোড করে, তারপরে এডিট করে ব্যাস চালিয়ে দিল। এইবার কী হয়, এই ভিডিওতে তো কন্টেন্ট ক্রিয়েটারের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, ভিডিও তার নয়, ভিডিও ডাউনলোড করা, গানও তার নয়, গানও ডাউনলোড করা। এইবার যদি ছবি ইউজ করে, সেই ছবিও তার নয়, ছবিগুলো অন্যের। আর ইউটিউবে কিন্তু স্লাইড শো, মানে ইমেজ, এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে, ইউটিউব কিন্তু গ্র্যান্ড করে না। আপনি একবারে অনেকগুলো ছবি পরপর সাজিয়ে রাখলেন, পরপর স্লাইড শো একের পর এক ছবি আসলো, আর সেখানে একটা গান দিয়ে দিলেন, এই ধরনের যে ক্যাটাগরি আছে, যে কন্টেন্টগুলো আছে, ইউটিউব কিন্তু সেই কন্টেন্টগুলো কিন্তু মনিটাইজেশন দেয় না। তাই সবসময়ের জন্য গান ইউজ করলে সেই গানের পিছনে নিজস্ব তৈরি করা ভিডিও দিতে হয়, আর সব থেকে ভালো হয় যদি নিজের মুখ দেখানো যায়। আমি তো সবসময় মুখ দেখালি না, একটুখানি হয়তো কোনোরকম দেখালাম। মুখ দেখালে কী হয়, ভিডিও দেখতে ভালো লাগুক খারাপ লাগুক কোনো যায় আসে না, কে কী কমেন্টস করলো তাতে আপনার কোনো যায় আসে না, কিন্তু ভিডিওটাকে তো আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন ধরে রাখতে হবে। এই কারণে আমি কোনো সময় ওই ইমেজ ব্যবহার করি না। আমি প্রথম অবস্থায় যখন আমার চ্যানেল প্রথম প্রথম ক্রিয়েট করি, যখন চ্যানেল মনিটাইজ হয়, প্রথম দিকে ভিউজ আসতো না, তা চিন্তা করলাম যে মিউজিক দিই, সং দিই, তখন তো জানতাম না এত কিছু। আমি ওরকমই আপনাদের মতোই করতাম, কিছু ইমেজ ডাউনলোড করতাম, তারপর সেই ইমেজটাকে একটু এডিট করতাম আর গান দিয়ে দিতাম। ব্যাস এক মাস দু মাস পরই চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, ঠিক আছে। আবার এক মাস, তখন এক মাস পর অ্যাপ্লাই করা যেত, এক মাস পর আবার অ্যাপ্লাই করলাম, সব ডিলিট টিলিট করে দিয়ে নতুন করে আবার চ্যানেল মনিটাইজ হলো। তা চিন্তা করলাম আবার দেবো, আবার তেমনই দিলাম, একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে চিন্তা করলাম যে আগে তো একরকম দিতাম, এইবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিলাম, আবার এক মাস পর আবার চ্যানেল ডিমনিটাইজ। তাহলে এই পরপর দুবার আমার এই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, শুধু এই এক মিউজিকের জন্য। তবুও আমি এখন আবার দিচ্ছি। তখন ভাবলাম যে কীভাবে গেল, কেন ডিমনিটাইজ হলো। এইবার দেখলাম যে নিজের মুখ তো দেখাতে হবে, নিজের মুখ দেখাইনি, কোনো ভিডিও নিজের না, সব আমি অন্যের, গানও নিয়েছি অন্যের আর ভিডিও অন্যের, ইমেজও অন্যের, তার নিজস্ব ক্রিয়েটিভিটি আমার কী আছে, আমার ভিডিওতে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছুই নেই, যে কারণে আমার চ্যানেলটি দুবার ডিমনিটাইজ হয়ে গেছে। তাই এখন চিন্তা করলাম যে সং মিউজিক চ্যানেল করতে গেলে সেই মিউজিকের পিছনে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে।
তাই কে কি ভাবলো কিংবা এই যে ভয়েস দিচ্ছি তাতে কার কি অসুবিধা হলো, তাতে তো অসুবিধা নেই। কেননা ভয়েস দিচ্ছি একমাত্র ওই কারণেই যে যাতে এই ভিডিওটায় আমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থাকুক। এই যে ভিডিওটি দেখছেন আপনারা, এই ভিডিওটি আমার নিজে হাতে শ্যুট করা। এবার আমি যদি ভয়েস না দিই, ইউটিউব কী করে বুঝবে যে এই ভিডিও আমার হাতে শ্যুট করা? তখন এই যে ভয়েস দিচ্ছি, ভয়েসটা দিলে শিওর যে হ্যাঁ, এবং নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকলো। এই কারণে গান যখন দিই, গানের পরে আমার ভয়েস থাকে। এইবার অনেকেই নিয়ে অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা নয়। কেননা আমার ভিডিওতে যদি লেন্থ হয় ভিডিওটার 40 মিনিট, তাহলে সেখানে 20 মিনিট গান থাকে। 20 মিনিট আপনারা গান শুনুন, আপনারা তো 20 মিনিট গান শোনেন না, গান শুনবেন হয়তো বড়জো 2-3 মিনিট। আবার অনেক আছে ক্লিক করেই ডাউনলোড করে নেয়, সেখানে ভিউজও হলো না, কয়েক সেকেন্ড ভিউজ, আর মিনিমাম 30 সেকেন্ড ভিউজ না হলে সেই ভিউজটা কাউন্টও হয় না। তাই আপনারা তো কোনো সময় ফুল ভিডিও দেখবেন না। তাহলে আমার ভয়েস থাকলো কি না থাকলো তাতে কোনো আপনাদের প্রবলেম নেই। আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোড করুন, যেমন খুশি ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার দিক থেকে আমার আগে আমার নিজের সুবিধা দেখতে হবে, আগে আমার নিজের চ্যানেলের বাঁচিয়ে রাখতে হবে। সেই কারণে আমার ভয়েস দিতে হবে কিংবা যা খুশি করতে হবে, যাতে আমার চ্যানেলটাকে আমি ধরে রাখতে পারি। তাতে যদি কারো অসুবিধা হয় তাতে তো কোনো প্রবলেম নেই। আপনার চ্যানেল আপনার কীভাবে চালাবেন সেটা আপনি জানেন, আপনার কীভাবে সুবিধা হবে, কোথায় অসুবিধা হবে আপনার। আমি যদি বলি যে আপনি এইরকম করবেন না, আমার এরকম দরকার, আপনি সেরকম করবেন? আপনার চ্যানেলে কীভাবে চলবে আপনার সেটা দেখতে হবে, যাতে নিজস্ব। আজকে আমি আপনাদের গানের সাথে কিছু ফুল দেখাবো। এই দেখুন, এটি একটি কলা গাছে মোচা ধরে আছে আর কিছু কলা ফলেছে। তাছাড়া কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো আপনারা দেখবেন আগে আমি দেখিয়েছি। এটি একটি কলা গাছ, কলা গাছ দেখলাম, কলা গাছে কলা মানে অনেক হয়েছে, সেই ভিডিওটি শ্যুট করলাম। ভিডিও তো কিছু শ্যুট করতেই হবে, তাই কলা গাছটা দেখে ভালো লাগলো, কলা গাছই শ্যুট করলাম। তার জন্য মনে করবেন না বাংলাদেশের সেই কলা গাছ। আর কিছু গান আছে, গানের সাথে কিছু ফুল আছে, যে ফুলগুলো দেখলে সত্যিকারই খুবই ভালো লাগবে, চোখ জুড়িয়ে যায়, অসাধারণ কিছু ফুল, চারিদিকে শুধু লাল আর লাল। এই কলা গাছটিতে দেখুন মোচা কেটে নিয়েছে, অল্প কলা আছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা গান শুনতে চান, কোন ধরনের গান শুনতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোন ধরনের গান পছন্দ। আমার কাছে যদি সেই ধরনের গান থাকে, কপিরাইট ফ্রি সং, তাহলে অবশ্যই আপলোড দেবো। দেখুন, গান তো ভালো ভালো অনেক পাওয়া যায়, সবাই তো সুপারহিট সুপারহিট গান দিতে বলে, এইসব গান ভালো লাগে না। কিন্তু সুপারহিট সুপারহিট গান তো আর দিলেই হবে না, কপিরাইট ফ্রি সেটা পেতে হবে। আর যে সে গান নিয়ে যদি আপনি ডাউনলোড দেন বা আমি ডাউনলোড দিই, তাহলে কী হবে, কপিরাইট স্ট্রাইক চলে আসবে, চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে ইচ্ছা খুশি মতো তো গান দেওয়া যায় না, ইচ্ছা খুশি মতো গান আপলোডও দেওয়া যায় না। যে গানগুলো কপিরাইট ফ্রি সং পাওয়া যায়, যেগুলো কোনো প্রবলেম হবে না চ্যানেলে, সেই সব গানই ইউজ করতে হয়। এই যে দেখুন একটি ফুল, এই ফুলটির নাম কি আপনারা অবশ্যই বলবেন, আমি পরে বলছি এই ফুলটির নাম কি। আমি ফুলের এই ফুলটির নাম শুনে এসেছি, দেখুন খালি লাল আর লাল, অসাধারণ কিছু ফুল, মানে দেখতে পুরো জমিটায় এই ধরনের ফুল ফুটে আছে। এই দেখুন আমি দেখাচ্ছি, আমি প্রতিদিনই চলে যাই গ্রামে কিছু ভিডিও শ্যুট করার জন্য, যাতে ভিডিওতে আমি গানের সাথে ইউজ করতে পারি। তেমনই আজকে একটি গ্রামে গিয়েছিলাম কিছু ছবি তুলতে, সেখানে গিয়ে এই ফুলগুলো চোখে পড়লো, সেই ফুলগুলো আমি শ্যুট করলাম। একটু আপনারা দেখবেন, এইবার দেখুন এই ফুলগুলোর নাম কি, অবশ্যই যারা কমেন্টস করে জানাবেন, যারা জানেন যে এই ফুলগুলোর নাম কি। ফুলগুলো কিন্তু দেখুন লাল, দেখলে কিন্তু মনে হবে
জমিটা চারিদিকে শুধু লাল, ক্যামেরাটা উল্টে গেছে। উল্টে যাওয়ার কারণ আছে, আমি প্রথম অবস্থায় সোজা করে ধরেছিলাম, পরে ঘুরিয়ে নিয়ে উল্টো করে ধরে দিয়েছিলাম, যে কারণে এই ভিডিওটা লাস্টের দিকে উল্টে আছে। দেখুন এই যে এই ফুলটাকে বলে মোরগ ফুল, মোরগ মানে মুরগি আর মোরগ আছে না, সেই মোরগের মাথায় দেখবেন একটি লাল ঝুঁটি থাকে, একবারে সুন্দর পঞ্জের মতো, একেবারে সেই মোরগের ঝুঁটির মতো। এই কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল। একেবারে অবিকল মোরগের মাথায় যেমন ঝুঁটি থাকে তেমনই দেখতে খুব সুন্দর, একেবারে লাল টকটকে। এই কারণেই এই ফুলটির নাম হচ্ছে মোরগ ফুল। এরকম গ্রামে গেলে প্রচুর আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন কিছু নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি। আমি গ্রামগঞ্জে চলে যাই, কোনো সময় কিছু নার্সারির ছবি কিংবা কোনো জমির ছবি যেখানে কিছু ফুল ফুটেছে, ধান ক্ষেত, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, গ্রামগঞ্জে যেসব প্রাকৃতিক পরিবেশ থাকে সেই সব ভিডিও আমি তুলে রাখি আপনাদের জন্য, দেখানোর জন্য, যাতে আমি আমার গানের সাথে আমি ইউজ করতে পারি, যাতে কোনো প্রবলেম না হয়। তাই আপনারা আশা করি দেখতে থাকবেন এবং আপনাদেরও ভালো লাগবে এই ধরনের ভিডিও। আর কোন ধরনের গান আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, গানটি গানগুলো কেমন লাগলো, এই গানগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিও কেমন লাগছে। আরেকটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও বানাতেও অনেক উৎসাহ পাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।